টাকাটা মনে হচ্ছে জাল থাকে নাকি মামা কোনটা এত পাতলা দেখেন না অরিজিনাল হ্যাঁ অরিজিনাল টাকা ও ইয়েস ইয়েস ক্লাস কি করতেছ তুমি স্যার এটা ব্লগ তৈরি করতেছ ও ব্লগ আচ্ছা আচ্ছা এই বাজারের উপরে জি যে বাজার করতে কাদে টাকা টাকা ফিনাও যে গায় বাদা এইটা মাছ কিনতে গেলে নিয়ে যাবা মাছ গোশ হ্যাঁ সব তুমি আর তুমি কাই যাবে এখন দাম বেশি বললি খবর হয়ে যাবে আসসালামু আলাইকুম ইটস মি রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রনি ব্লগ গাইজ আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমার হাতে 200 টাকার লোট আছে আর এই 200 টাকা দিয়ে আমি প্র্যাঙ্ক করব প্র্যাঙ্কটা এমনই হবে যে আমি কোনো কিছু কিনবো কেনার পরে আমি এই লোডটা দিব এবং তাদের রিয়াকশনটা দেখবো যে তারা কী করে যে এটা জাল টাকা বা এরকম একটা রিয়াকশন হবে সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমি গাইজ একাই আসি ক্যামেরাটা আমাকে একাই হ্যান্ডেল করতে হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সো এখন আমি চলে যাবো বাজারে আমি এখন বাজারে চলে এসেছি আর বাজারে আজকে কিন্তু মে দিবস আজকে এই জন্য র্যালি ছিল রাস্তায় এত পরিমাণে যে জ্যাম ছিল তা বলে বোঝাতে পারবো না এদিক ওদিক দিয়ে কাটিয়ে কুটিয়ে আসলাম তো এখন আমি একটু যাবো কাঁচা বাজারের ভেতরে বাজারে আসলে কিছুই জানা যায় অনেক কিছু শেখা যায় তো স্যার ঝাল কত করে কেজি ঝাল আছে 60 কেজি বাজারে একটু ভেতরের দিকে যেতে হবে ডান দিকে হচ্ছে মানে গরুর মাংস সব কিছু পাওয়া যায় আর সোজা আপনার এখানে দেখতে পাচ্ছেন আর রসুন রসুন হবে তোমার হলো 180 টাকা কেজি কাঁচা বাজারে মোটামুটি সব জিনিসের দাম একটু আছে ভালোই আছে এখন আমি 1 কেজি ঝাল নিচ্ছি তাজা নিয়ে আপনারা দেখতে পারবেন আর মামা ভাইরাল হচ্ছে ভাইরাল কোন চ্যানেলে ইউটিউব চ্যানেলে টাকাটা মনে হচ্ছে জাল টাকা নাকি মামা কোনটা এত পাতলা দেখেন না অরিজিনাল অরিজিনাল টাকা ও ইয়েস ইয়েস বুঝলাম এই যে এই যে কালার চেঞ্জ হচ্ছে মামা একটা সোসা দিয়েছে এটা খাওয়ার জন্য এটা পরে খাবো সোসা মামা ফার্স্ট টাইম ট্রাই করছি যে ব্লগ করার জন্য ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনারা সাথে থাকবেন আর এখন আমি যে জায়গায় আছি এটা গোশের বাজার এটা ছাগলের মাংস পাওয়া যায় কেজি কত করে মামা অরিজিনাল যে খাসির মাংস এটা 900 টাকা কেজি এক পাশে আপনার গরুর মাংস পাওয়া যায় আর এই পাশে ছাগলের মাংস সব কিছুই পাওয়া যাবে টাকাটা কি জাল টাকা মনে হচ্ছে এত পাতলা হ্যাঁ কেজি কত করে কাঁচা ঝাল আপনার 60 টাকা কেজি আর রসুন 150 টাকা কেজি 1 কেজি রসুন আর কাঁচা ঝাল আর এখন কিছু শুকনা বাজার আছে এই বাজারগুলো করবো করে দেন চলে যাবো এটা এখানে অনেক দোকান আছে এই শুকনা বাজার আপনি যা কিছু লাগে সব কিছুই পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কলাই ডাল আছে মামা কত কেজি না কলাই ডাল 152 টাকা 152 1 কেজি দেন 50 টাকা রাখেন 100 এটা কি আছে এইটা ব্লগ আছে একটু বাজার করছি এইটাই ইউটিউবে ছাড়া হবে স্যার একটা ব্লগ তৈরি করছে ও ব্লগ আচ্ছা আচ্ছা এই বাজারের উপরে জি যে বাজার করছে হ্যাঁ তোমার সাথে দেখা হয়েছিল কিছু অফিসের ভিতরে ভালো হবে ডাল কালো কালো ওইটা কেন নতুন ডাল না ডাল পুরনো হলে সাদা হয়ে গেছে মামা আমাকে মনে করছে যে আমি সাংবাদিক আসলে আমি সাংবাদিক না মামা এমনি ব্লগ করি যেখানে যাই ঘুরি ফিরি যা খাওয়া দাওয়া করি এইটা আমি আপলোড দিই আমার চ্যানেলে ভিডিও করে সোয়াবিন তেল আছে সোয়াবিন তেল আছে এখন পাওয়া যাবে কয় টাকা কেজি আছে ক্যামেরা হাতে নিয়ে সবাই আমাদেরকে অন্যভাবে তাকিয়ে আছে আর না হ্যাঁ ভয় ভয় দাম কম বলবে আমি তো বলেছি না যেটা সঠিক দাম আপনি সেটা বলবেন আপনার হ্যাঁ আপনি সেটা বলবেন সমস্যা কী এইটা তো কারোর কোনো ক্ষতি করছে না আমি একটা জিনিস কিনছি দামটা জানছি কালকে চলে যাবে এই টাকাটা কি ঠিক আছে মামা দেখেন তো কাদে টাকা টাকা ফিনাও যে গায় বাদা ঠিক আছে
ঘুরে শেষ করতে পারবেন কিন্তু একটু সময় লাগবে। ইউটিউব চ্যানেল আছে, সেখানে ভিডিও ছাড়া হয়। ঘুরতে ঘুরতে আমার পুরো গরম ধরে গিয়েছে আর এখন খুবই খারাপ লাগছে। যাই আর দুই একটা বাজার এটা সেরে দেন বাসায় চলে যাব। আর মোটামুটি ভিডিওটা মেক করার চেষ্টা করেছিলাম যে রিয়াকশনটা দেখব কি হয়, বাজারে ক্যামেরা নিয়ে ভিডিও করলে অন্যরকম রিয়াকশন, সব অন্য দিক অন্যভাবে তাকাচ্ছে। আর যাই হোক কোনো ব্যাপার না, আর চেষ্টা করবো যে রেগুলার ভিডিও দেওয়ার, আপনারা দেখবেন। আর আশা করি যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। টিকটক ছেড়ে দিয়েছি, সাত আট মাস হলো ভেতরে যে গলি, এদিকে ওদিকে সব দিকে গলি, এটা আমি এত চিনতাম না। এখন আস্তে আস্তে এই বাজারে আসা শুরু করার পরে সবকিছু চেনা হয়েছে আস্তে আস্তে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। আর আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যতটুকু সম্ভব এই ভিডিওতে বাজারে করার মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করেছি এবং তাদের রিয়াকশনটা দেখার চেষ্টা করেছি যে ক্যামেরার হাতে বাজার করলে কীভাবে তারা দোকানদাররা বা সবাই অন্যরকমভাবে তাকিয়ে থাকে। যাই হোক, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু উৎসাহ পাবো মানে ভিডিও করার ক্ষেত্রে। আমার ফেসবুক পেজটা ফলো করবেন।